করোনার বাবে অতিশয় জটিল হব রাজ্যের বান পরিস্থিতি। লকডাউনের বাবে রাজ্য এমাহ ধরে বন্ধ হয়ে আছে ভগ্ন মথাউরি মেরামতির কাম। এনে পরিপ্রেক্ষিতত বান পরিস্থিতির মোকাবিলা করা যথেষ্ট প্রত্যাহ্বানমূলক হব। বরপেটা জেলা উপায়ুক্তর সভাকক্ষত ভগ্ন মথাউরি পর্যালোচনা বৈঠক অংশ লৈ এদরে উদ্বিগ্ন হয়ে পড়ে জলসম্পদ মন্ত্রী কেশব মহন্ত। বানে ক্ষতি করবা মথাউরি সমূহের সংকটপূর্ণ স্থান মেরামতি করার উপর গুরুত্ব প্রদান মন্ত্রী। আজিরে পৰা আরম্ভ করা হয়েছে মথাউরি মেরামতির কাম। করোনার প্রভাবের বাবে এমা পিছুয়াই যাবলগিয়া হওয়ার বাবেই বারিষার পূর্বে মেরামতির কাম সম্পূর্ণ হওয়ার উপর সন্দেহ প্রকাশ করেছে জলসম্পদ মন্ত্রীগী। জলসম্পদ বিভাগের কৃষি আর অন্যান্য বিভাগের বিষয়াসলের সত্যিও জেলাখনের পরিস্থিতির সম্পর্ক পর্যালোচনা। বতর প্রতিকূল হলেও সীমিত সময়ের ভিতরতে ভগ্ন মথাউরি সমূহ মেরামতি করার উপর গুরুত্ব দিয়ে রাজ্য 68টা স্থান বানপানীর সংকটজনক অবস্থা আছে। বানর কবলত পড়া অঞ্চল সমূহ পূর্বর দরে শিবির স্থাপন করা সম্ভব নহব। সামাজিক দূরত্ব আর পরিষ্কার পরিচ্ছন্নতার উপর অধিক গুরুত্ব আরোপ করার প্রয়োজন। আমি যিখিনি ওয়াটার রিসোর্স বিভাগে কাম হাতত লৈছিল সেই কামখিনি আমার এটা খুব পিক আওয়ার্সত আহি পেলাই আমি রয়ে যাবলগা হল। রয়ে যাবলগা হওয়ার কারণে এটা আমি কেনে ধরনে বাকি কামখিনি এইকেইদিনের ভিতর বতর প্রতিকূল হলেও আমি যাতে তার মাজত ফাঁকে ফাঁকে আহি এটা পর্যায়লে আগবাই নিব পাৰো। আৰু তার উপরও যদি কোবাত ভার্নারেবল পয়েন্ট আছে সেইখিনিত আমি কি ধরনের সর সুরাকে মেরামতি করে হলেও অন্তত আমি আশ্বস্ত হব পারো যে আমি সম্ভাবনাপূর্ণ সংকটপূর্ণ ঠাইবিলাক আমি ইতিমধ্যে মেরামতি করে সম্পূর্ণ করেছো।